নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সায়েশন দেব। এতদিন শুধু ইউথফুল স্টাডিতে ইতিহাস বিষয়টি আলোচনা করা হতো, তবে এবার থেকে একাদশ, দ্বাদশ এবং মাধ্যমিককে আর্টস বিষয়ের উপরে কিন্তু সাজেশান দেওয়া হবে। তো তোমরা এই চ্যানেলটিকে লক্ষ্য রাখো, আর এই সাজেশানে উল্লেখিত যে বিষয়গুলি সাজেশান দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বিষয়ভিত্তিক টিচারদের পরামর্শ নিয়ে এবং তাদের নির্ধারিত প্রশ্নগুলোই কিন্তু এখানে সিলেক্ট করা হচ্ছে। সুতরাং তোমরা এই সাজেশানকে যদি গুরুত্ব দিয়ে পড়াশোনা করো তাহলে আশা করছি তোমরা পরীক্ষায় খুবই ভালো ফল করবে। এবার রাষ্ট্রবিজ্ঞানে টোটালে প্রশ্ন দেওয়া হয়েছে 21টা। তো এই 21টা প্রশ্নই এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই 21টার ভিতর থেকেও 13টা প্রশ্নকে খুবই বেশি ইম্পর্টেন্ট রাখা হয়েছে। তো তোমরা 21টা প্রশ্ন যদি ভালোভাবে প্রস্তুত করে রাখো তাহলে পরীক্ষায় কোনো রকম বাধার সম্মুখীন হবে না। তো চলো একে একে দেখে নিই প্রশ্নগুলো কী আছে। তো দেখো, ইউথফুল স্টাডি, সঞ্জিত সরকার আমার নাম, ক্লাস 11 2020, একাদশ শ্রেণী, বিষয় রাষ্ট্রবিজ্ঞান, সাজেশান। এই সাজেশানটা ফলো করলে 80 থেকে 100% কমন তোমরা পাবে। তো প্রথমে আমরা নাম্বার প্যাটার্নটা দেখে নেই। গ্রুপ, তিনটা গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এতে থাকবে এমসিকিউ, যেখানে 24 নম্বর থাকবে। গ্রুপ বিতে থাকবে এসএকিউ, যেখানে 16 নম্বর থাকবে। এবং গ্রুপ সিতে থাকবে ডিএকিউ, অর্থাৎ এখানে 40 নম্বর থাকবে। টোটাল 80 আর প্রজেক্ট 20, এই হচ্ছে 100। আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা, সেখানে 5টা পার্ট থাকবে। তো প্রত্যেকটা পার্টে অথবা থাকবে টোটালে 10টা প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে 5টা প্রশ্ন তোমাদের করতে হবে। তো এটা নিশ্চয়ই তোমরা জানো। তো আমি এখানে অধ্যায় আলোচনা করিনি, এখানটায় ডাইরেক্ট শুধু প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো প্রশ্নগুলো তোমরা সঠিকভাবে লক্ষ্য রাখো, পারলে খাতায় ঢুকে নাও এবং সেই হিসাবে প্রস্তুতি শুরু করে দাও। তো চলো দেখে নেওয়া যাক কী কী প্রশ্ন রয়েছে। মান 8 সাজেশান দেওয়া হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। যে সমস্ত প্রশ্নে স্টার মার্ক করে 2020 করা আছে সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব 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 ভালোভাবে পড়বে। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 3 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর, রাষ্ট্রের প্রকৃতি বা উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক উৎপত্তিবাদ ব্যাখ্যা করো। 5 নম্বর, রাষ্ট্র ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক বা পার্থক্য লেখো। 6 নম্বর, চুক্তিবাদী রাষ্ট্রতান্ত্রিক হিসাবে 3 জন রাষ্ট্রতান্ত্রিকের নাম লেখো। সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর, জাতীয় জনসমাজ কাকে বলে? জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। 8 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণ বলতে কী বোঝো? জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারটি ব্যাখ্যা করো বা এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। 9 নম্বর, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্য ও উৎসগুলি কী কী? 10 নম্বর, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। 11 নম্বর, ন্যায়, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। একনায়কতন্ত্রের দোষগুণ বিশ্লেষণ করো। এখানে একটা জিনিস দেখবে, সাম্য ও ন্যায়ের আন্তঃসম্পর্ক। 12 নম্বর, সংবিধান কাকে বলে? সংবিধানের শ্রেণী বিভাজন করো। চলে আসি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে গণপরিষদের ভূমিকাটা তোমরা দেখে রাখবে। 14 নম্বর প্রশ্ন, এখানে 2টো ভাগে প্রশ্নটা করা হয়েছে, লিখিত ও অলিখিত সংবিধানের প্রধান পার্থক্যগুলি বা দোষগুণগুলি আলোচনা করো। অথবা একটা প্রশ্ন এরকম হতে পারে, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান বলতে কী বোঝো? এদের পার্থক্য বা দোষগুণ আলোচনা করো। 15 নম্বর, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে? এদের বৈশিষ্ট্য বা পার্থক্যসমূহ আলোচনা করো। 16 নম্বর, সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার কাকে বলে? এর প্রকৃতি বা এই সরকারের বৈশিষ্ট্য আলোচনা করো। 17 নম্বর, রাষ্ট্রপতি শাসিত বা সংসদীয় শাসন ব্যবস্থার পার্থক্য লেখো। 18 নম্বর, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্যগুলি লেখো। 19 নম্বর, অধিকার বলতে কী বোঝো? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর, ভারতের সংবিধানে উল্লেখিত শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো। এখানে স্বাধীনতার অধিকারটা কিন্তু দেখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 21 নম্বর, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো? এদের সংক্ষেপে গুরুত্বপূর্ণ নীতিগুলি উল্লেখ করো। তো তোমরা কোশ্চেন দেখে নিয়েছো, 21টা প্রশ্ন রয়েছে। তো এই ছিল সাজেশান। এখানে কোনো রকম অধ্যায় আমি কিন্তু আলোচনা করি নাই, দেখতেই পাচ্ছ। এবং কীরকম প্যাটার্নে হবে, 1 2 3 4 5 সেখানে অথবা করে সেভাবে দেওয়া হয়নি। তো ডাইরেক্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে 21টা প্রশ্ন। তো তোমরা এই 21টা প্রশ্ন যদি সঠিকভাবে পরিকল্পিতভাবে পড়াশোনা করে নাও, প্রস্তুত করে নাও, তাহলে আশা করা যাচ্ছে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা কোনো রকম বাধার সম্মুখীন হবে না। তো এরপর থেকে আমি একাদশ শ্রেণীর তোমাদের আরও অনেক সাজেশান আর্টস বিষয়ে নিয়ে আসতে চলেছি। তো তোমরা দেখতে থাকো চ্যানেলটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি বাজে লাগে ডিসলাইক করো। তোমরা তোমাদের প্রতিক্রিয়া কমেন্টে জানাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি এখনো ইউথফুল স্টাডি পরিবারে অন্তর্ভুক্ত না হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।